আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো এই যে পাট শাক আছে, শুকনো পাট শাক, এগুলো পাট শাকের শুকোতে এগুলো ভর্তা বানাবো। এগুলো অল্প শুনলে অনেক হয়, দেখুন কতটা মুচমুচে, এগুলো একদম শুকোতে। তো এগুলো আমি কাঁচা এগুলো ভিজিয়ে রেখে তারপর ভর্তা বানাবো। ভেজে নিয়েও ভর্তা করা যায়, তো আজকে আমি ভেজে রেখে তারপর ভর্তা বানাবো। এটা আমি পানি দিয়ে ভেজে রাখবো একটু সময় নিয়ে। একটু পানি বেশি করে দিয়ে এটা ডুবিয়ে ভালো করে ভেজে রাখতে হবে। শুকাতে ভর্তার জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো নুন। এখানে নিয়েছি একটা পেঁয়াজ এরকম করে কেটে, এখন এগুলো আমি ভালো করে মেখে নেব। শুকোতেগুলো অনেকক্ষণ, প্রায় 30 থেকে 45 মিনিট এগুলো ভিজিয়ে রেখেছি। দেখুন এগুলো কেমন হয়েছে, একদম ভিজে যাওয়ার পর পাট শাকের মতো একদম হয়ে গেছে, মনে হয় যেগুলো পাট শাক। দেখুন কীরকম হয়েছে, আর সবুজ কালারও এসেছে। তো এখন এগুলো আমি এই পানিটা চেঞ্জ করে আবারও আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এই দেখুন এই পানিটা কেমন এসেছে, এই যে এই পানিটা যে আছে শুকাতে, যাদের গ্যাসের সমস্যা হয় এই পানিটা যদি খায় চাটনি দিয়ে, তাহলে গ্যাস অনেকটা আরাম পাওয়া যায় গ্যাসের থেকে। এটা এখন আমি ভালো করে ধুয়ে নেব। শুকোতেগুলো আমি 3-4 ধোয়া দিয়ে নিয়েছি, দেখুন এখন পরিষ্কার পানি বার হয়েছে। এখন এখান থেকে আমি ভালো করে এরকম করে পানিটা ঝরিয়ে নেব, একদম পানিটা ঝরিয়ে নিতে হবে। নিয়ে তারপর এটা আমি রেখে দেবো, এরকম করে পানিটা একদম বাইর করে নেব। এখন এগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে একটু সরিষার তেল দিয়ে আমি এই যে মরিচ আর পেঁয়াজ ভালো করে মেখে নিয়েছি, লবণ। এখন এটা আমি এরকম করে ভেঙে তারপর এই মরিচ আর পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে মেখে নেব। এরকম করে শুকোতে ভর্তা করলে আর কিছুই লাগে না, মুখে দিলে স্বাদ লেগে থাকবে, দারুণ স্বাদের এই শুকোতে ভর্তা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি তো বাড়িতে প্রায় প্রায় এরকম করে শুকোতে ভর্তা বানাই। শুকোতে ভর্তা আমার একদম রেডি, দেখুন কীরকম হয়েছে। তো এরকম করে ভর্তা করলে কিন্তু আর কিছুই লাগে না, খুবই টেস্টি হয়। এরকম করে অবশ্যই আপনারা বাড়িতে একদিন হলে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।